কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকে ডগ কয়েন আপনারা বাইবিট, পোকেএক্স এগুলোতে ইজিলি উইথড্র করতে পারবেন টোন কিপার ওয়ালেট ছাড়াও। তো অলরেডি তারা অপশন চালু করে দিয়েছে, আমি উইথড্র রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো কীভাবে আপনারা উইথড্র রিকোয়েস্টটা করবেন সেটাই আজকে জানাবো। তো এখানে দেখছেন যে টোকেন ক্লেইমস হিন্টস, এটার উপরেই উইথড্র অপশনটা আসবে সবার। তো এখানে ক্লিক করার পরে এক্সচেঞ্জ অপশনগুলো আসবে, যেমন বাইবিট, ওকেএক্স, তারপরে ওয়ালেট। তো এক্সচেঞ্জে আপনি যেটা পছন্দ, বাইবিট হলে বাইবিট, তো আমি বাইবিট দিয়েই করেছি। বাইবিটে আপনার প্রথম এখন অলরেডি তো আমি করে ফেলেছি, তো এখানে অপশনগুলো শো করছে না। তো বাইবিটে ক্লিক করার পরে আপনাদেরকে UIID, এরপর ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো কোড এগুলো শো করবে। তো এর জন্য আপনাদের সিম্পলি কি করতে হবে, জাস্ট বাইবিটে চলে যাবেন। বাইবিটে গিয়ে একদম কোণায় বাম দিকে উপরের দিকে আপনার প্রোফাইলের ক্লিক করবেন, এখানে লেখা আছে UID, এই অপশনটা, এই কোডটা আপনারা কপি করে ডক্সের ওখানে UIDতে বসিয়ে দিবেন। এরপরে আপনাদের কাজ হচ্ছে কি, ডিপোজিট অপশন ওখানে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাবেন। এরপর এখানে প্লিজ সিলেক্ট ইউর প্রেফারড পেয়ার, এখানে আপনার ডগস লিখে সার্চ করলে চলে আসবে, যেমন DOGS। তো আমার অলরেডি এখানে সার্চ করা আছে, তো আমি স্ট্রিতে না গিয়ে সিস্ট্রিতে চলে গেলাম। তো ডগকে ক্লিক করার পরে টোন লেখা আসবে, এটাতে চুজ এ চেইন টাইপ, এখানে টোনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আর ট্যাগ, ট্যাগটাই হচ্ছে কি মেমো, আর ওয়ালেট অ্যাড্রেস এটা তো লাগবেই। তো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আবার আপনারা টেলিগ্রামের ডগের অ্যাকাউন্টে চলে যাবেন, ওখানে পেস্ট করে দিবেন। এরপর ট্যাগের ট্যাগের কোডটা মেমো অপশনটাতে পেস্ট করে দিবেন, আর UID তো বলেইছিলাম প্রথম দিকে, একদম শুরুতেই উপরের দিকে প্রোফাইলের নিচে UID নামে যে কোডটা থাকে এটা। এরপর সব কিছু করার পরে আপনারা কনফার্ম করে নেবেন, আবার চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। এরপর আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তারপর তারা আপনাদেরকে মানে সাথে সাথে পাঠাবে না কয়েনটা, হয়তো 20 তারিখের মধ্যেই আপনাদেরকে পাঠিয়ে দিবে, এরপর আপনার সেল করতে পারবে না। তো আজ এটুকুই, ভালো থাকবেন।